মুকুত টাইমে তো দর্শকসকল এটা অতি খুবই গুরুত্বপূর্ণ খবর দিব বিচাৰিছো এবাৰ জেহাদীৰ বিৰুদ্ধে একত্ৰিত হৈছে অসমৰ মুছলমান সমাজ জেহাদীৰ বিৰুদ্ধে এবাৰ মুছলমান অসমৰ মুছলমানৰ জেহাদ একে লগে মুছলমান ৰাইজ একগোট হৈ এবাৰ জেহাদীৰ ঘাটি উৎখাত কৰিছে আৰু সবিকে এই মুকুত টাইমে তো দর্শকসকল ভাবে লৈ আহিছো জেহাদীৰ বিৰুদ্ধে এবাৰ অসমৰ মুছলমানৰ এক প্ৰকাৰৰ জেহাদ মুসলমান আইজ একগোট হয়ে ভাঙিলে জেহাদীর খাতি জেহাদীর খাতি উৎখাত করিলে মুসলমান আইজ গোয়ালপাড়ার পাখিউরা সরর ডারগার আলগা মাদ্রাসার সমীপতে আছিল জেহাদীর খাতি আর সেই খাতি উৎখাত করেছে মুসলমান রাইজে একগোট হয়ে এবার জেহাদীর খাতি ভাঙি পেলা হল সকল মুসলমান রাইজ একত্রিত হয়ে ভাঙি পেলালে জেহাদীর বাসগৃহ আর সেই বাসগৃহটির প্রায় জেহাদীর কার্যকলাপ চলাই যাওয়ার অভিযোগ উত্থাপিত হয়ে আসছে ঘরটি প্রায় পাঁচজনক জেহাদিয়ে জেহাদীর কার্যকলাপ চলাই যাওয়ার অভিযোগ আর সেই গড় সেই বাসগৃহত এক গুট হয়ে রাইজে ভাঙি পেলাল ধৃত জামাল উদ্দিনে সাজিছিল ঘরটো বঙাইগাঁও আরক্ষীর জালত বর্তমান জালাল উদ্দিন এই জালাল উদ্দিনক করায়ত্ত করা হয়েছে বঙাইগাঁও আরক্ষীর জালত আছে জালাল উদ্দিন বঙাইগাঁও আরক্ষীর জালত পড়ছে জালাল উদ্দিন শিক্ষকৰ ওপৰত বাহৰ পাতি আছিল জেহাদী এটা বিশেষ বাসগৃহৰ পৰা জেহাদীৰ কাৰ্যকলাপ চলাই গৈছিল পাঁচটাকৈ জেহাদী আৰু সেই জেহাদীৰ বিৰুদ্ধে এক প্ৰকাৰৰ জেহাদ ঘোষণা কৰিছে অসমৰ মুছলমান ৰাইজে আৰু একগোট হৈ জেহাদীৰ ঘাটি উৎখাত কৰিছে একাংশ ৰাইজ গোৱালপাৰা অতি দুৰ্গম পাখিউৰা চৰৰ ইছলাম ধৰ্মীয় লোকে ভাঙি পেলালে জেহাদীৰ থল বাসগৃহটির প্রায় দীর্ঘদিন ধরে জেহাদীর কার্যকলাপ চলাই যাওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছিল রাইজ একগোট হয়ে এই বাসগৃহটি উৎখাত করেছে ঘর ভাঙি পেলাইছে আমি নিঃসাংক দেখ এই বাসগৃহটি ভাঙি পেলা হয়েছে গোয়ালপাড়ার মুসলমান রাইজে উৎখাত করলে জেহাদীর খাতি জালাল উদ্দিন নামের একটা জেহাদী নেতৃত্বে জেহাদী কার্যকলাপ চলার অভিযোগ উত্থাপিত হয়ে আসছে অতি দুর্গম অঞ্চল শিক্ষকৰ ওপৰত জেহাদীয়ে বাহৰ পাতি থকাৰ অভিযোগ উত্থাপিত হৈছিল আৰু পাখিউৰা চৰৰ ইছলাম ধৰ্মীয় ধৰ্মীয় লোকে এই জেহাদীৰ থল উৎখাত কৰিছে ঘাটি উৎখাত কৰিছে আমি নিশ্চাংক দেখুৱাইছোঁ এইদৰে বাসগৃহ ভাঙি পেলোৱা হৈছে বাসগৃহ ভাঙি পেলোৱা হৈছে নিশ্চাংক দেখুৱাইছোঁ গোৱালপাৰা পাখিউৰা চৰৰ নিশ্চাংক আমি দেখুৱাইছোঁ এবাৰ তাৰ বাসগৃহ আছিল সেই বাসগৃহ এবাৰ ৰাইজে ভাঙি পেলাইছে আৰু মুছলমান ৰাইজ একগোট হৈ জেহাদী খাতি উৎখাত কৰিছে নিশ্চাংক দেখুৱাই আমি যেতিয়া শুনি আছো দেখি আছো যে জেহাদী জেহাদী ইয়াতে জেহাদী আমি আশ্রয় নিদিওঁ এতে সন্দেহ করছে আমার ইয়াতে জেহাদী থাকা বলে আমিও এতিয়া আমিও গম পাইছো যে আমার ইয়াতে জেহাদী আছিল জেহাদীটা ইয়ারপর পলাই গেছে পলাই যাওয়ার পাছত আমি জেহাদীর ঘরটা আমি রাইজে মিলি ভাঙাই দিল আমি কোনো মতে জেহাদীকে আশ্রয় নিদিও আর জেহাদী দেখিলে সরকারের লগত তাক আমি ধরাই দিম হয় দাদা আমি যেতিয়া গম পাওঁ যে এইটো ঘৰৰ এইটো ঘৰত থাকিয়ে তেওঁলোকে যি যি দুজন শিক্ষক আছিলে এওঁলোক জেহাদৰ লগত জড়িত আছিলে বুলি আমি গম পোৱাৰ পিছতে এওঁলোকৰ ঘৰটো আমি ভাঙি দিওঁ ৰাজহুৱা হিচাপে যে যাতে নেক্সট কোনো কাম কাজ যাতে আমাৰ ইয়াৰ পৰা তেওঁলোকতো পলাই গ'ল তেওঁলোককতো পোৱাই নগ'ল আমাৰ সাধাৰণ ৰাইজবিলাকে ইয়াৰ দ্বাৰা হাৰাশাস্তি হৈ আছিলে আমি কোনো জেহাদীৰ পক্ষপাতী নহয় আমাৰ এই সাধাৰণ ৰাইজবিলাকে নেক্সট যাতে আমাৰ এই এওঁলোকে থকা ঘৰটো আমি আজি উচ্ছেদ কৰি দিলোঁ
রাইজক কি আহ্বান? রাইজক আমার নিচনা যাতে কোনো রাইজে এনেকুয়া অনুভব এনেকুয়া ই নকরে, ভুল নকরে যে আইডেন্টি ভেরিফাই নকরা করে কোনো ব্যক্তিকে যাতে শিক্ষক রূপে মাদ্রাসা শিক্ষক রূপে নিযুক্তি নিদিয়ে, এ রাইজর প্রতি মোর আহ্বান।